সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার চকাচার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভীর, ভরপুর আমদানি, দেশি হাড্ডি সার, কুরা সাড্ডি সার। চকাচার গরুরহাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা চাইলে এখানে গরু কুরাই করতে আসতে পারেন। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। হাঁচিল প্রতি গরুতে 400 টাকা। ঢাকা, চিটাগাং বা উত্তরবঙ্গ থেকে যারা আসতেছেন, সরাসরি যশোর শহরে এসে নামতে হবে। তারপরে আপনারা বাস নিয়ে একদম হাটের সামনে নামতে পারবেন। দর্শক, এই দিকে একটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে দেশি জাতের গরু। ভাই দেশি তো, কি অবস্থা কি বাজারের? একটু কম আছে, একটু কম আছে বলতেছে। দেশি জাতের একটা গরু দর্শক। এই গরুটা আপনার হাড়ে মোটা, কয় দাঁত? 8 দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন। চামড়া প্রচুর ঢিলা আছে। এত নড়াচড়া করতেছে কেন? কত হলে বিক্রি হবে বলেন তো? 42 হলে দিয়ে দিবে। শুনলেন দর্শক, 52,000 টাকা দাম চাচ্ছে, বলতেছে নিলে কম আছে, 42 হলে দিয়ে দিবে। তার মানে দাম একটু বেশি চাতি হবে। তাহলে যখন মূলত টাকা হাতে দিবে বেচা বিক্রির সাথে, সত্য কথা বললো, সব ধরে মিশে কথা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে যখন টাকা হাতে দিবে তখন তো আরও একটু কম না? আরও কম হবে। শেষ পর্যন্ত দর্শক হয়তো 40 এমন দামে বেচা বিক্রি হবে। দেশি জাতের একটা গরু। এই দিকে একটা লাল গরু। কি ঘাস খাওয়াচ্ছেন বসে পড়ে? খাবার খাইছেন দুপুরে? আর খাওয়া, গরু বিক্রি করতে পারতেছেন না আর খাওয়া নাকি? কয় দাঁত? 6 দাঁতের একটা গরু। আপনারা শুনলেন দর্শক, দেশি জাতের লাল গরু। গরুটা মোটামুটি ফ্রেশ আছে, ঘাস খাচ্ছে। হাড্ডি সার গরু যখন কুরাই করবেন একটু চামড়া দেখে সব কিছু যাচাই করে কুরাই করবেন। আচ্ছা কাকা, চাচ্ছেন কত? দাম তো 52। এটা আপনার চাওয়া বেচা বিক্রি? 46। শুনলেন দর্শক, 46 হলে বিক্রি হবে, 46। আচ্ছা যখন মূলত টাকা পয়সা হাতে দিবে আরও তো একটু কম হবে? তা তো একটু হবে, শেষ পর্যন্ত 43-44 হবে দর্শক। এই দিকে আর একটা দেখা দেখি চলতেছে চকাচার গরুরহাট থেকে। কাকা ভালো আছেন? কি অবস্থা কি বাজারে? কয় দাঁত? 6 দাঁত দর্শক। 6 দাঁতের একটা গরু, দেশি জাতের শুকনো হাড্ডি সার গাভী গরু। কাকা চাচ্ছেন কত? 55 চাচ্ছেন। বেচা বিক্রি? 55। একটু বেশি হয়ে যাচ্ছে না? আরো 2,000 কম হবে। তার মানে যখন টাকা দেবে আরো 2,000 কম। তার মানে দর্শক শেষ পর্যন্ত 45-46-47 হলে এই গরুগুলো বেচা বিক্রি হয়। হাড্ডি সার গরু আপনারা দেখতে পাচ্ছেন, ভরপুর আমদানি হয়েছে, দরদাম চলতেছে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, বড় গরু। গরুটার ফ্রেম দেখুন আপনারা। এটা কয় দাঁত ভাই? সমান বয়সের গরু। প্রচুর গোস্ত ধরবে দর্শক গরুটার গায়ে, সমান বয়সের। আপনারা দেখতে পাচ্ছেন চকাচার গরুরহাট থেকে। চা হচ্ছে কত ভাই? 56,000। এটা চাচ্ছেন বেচা বিক্রি? 48-50 বলতেছে দর্শক। 56 দাম চাচ্ছে, 48-50 বলতেছে। শেষ পর্যন্ত হয়তো তাহলে 50-52 এমন দামে হবে নাকি? যাতে কি জাত? কি জাত? কুরাত জাতের একটা গরু। শুনলেন দর্শক, কুরাত জাত। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, গরুটার ফ্রেম দেখুন, বড় একটা গরু। কাকা এত শুকনো কেন? না খায়, এইরকম গরু আল্লাহর কাছে খাওয়ায় নাই, খাওয়ায় না। তার মানে দর্শক এই গরুগুলো যেখানে থাকে মূলত পরিচর্যার অভাব হয়, যত্নের অভাব হয়। আপনি যখন কুরাই করবেন আপনার পরিবেশে যাবে, অবশ্যই ভালো কিছু হবে। একদম শুকনো ভাংড়ি গরু দর্শক, গাভী গরু। কয় দাঁত কাকা? 6 দাঁত। 6 দাঁতের একটা গরু। আপনারা শুনলেন 6 দাঁত। যাতে কি? শঙ্কর কুরাজ। শুনলেন, প্রচুর আমদানি হয়েছে চকাচার গরুরহাটে। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। হাড্ডি সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা 6 দাঁত তাই তো? চাচ্ছেন কত? 57।
এটা আপনার চাওয়া? হ্যাঁ। বেচা বিক্রি নিয়ে পঞ্চাশের উপরে কত হলে বিক্রি হবে? বিক্রি হবে 52। শুনলেন দর্শক, মূলত 52 হলে দিয়ে দিবে। এই গরুই আপনারা নিয়ে প্রচুর মাংস ধরাতে পারবেন, একটা বড় ফ্রেমের গরু। চোগাছার গরুর হাট থেকে দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা।